সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উভয় দল কিন্তু এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে, বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ নেভি। টস উইন বাংলাদেশ সেনাবাহিনী চয়েস কোড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু টসে জয়লাভ করে কোর্ট নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় কোনো পয়েন্ট অবশ্য তিনি পেলেন না, তবে এই মুহূর্তে গ্যালারি কিন্তু একেবারে উদ্দীপ্ত। গ্যালারি সকল দর্শকের কিন্তু প্রাণ ভরে আজকের এই ম্যাচটা উপভোগ করছেন। শুরু থেকেই খেলা সবেমাত্র শুরু হয়েছে, মিনিট দুই একের মতো হবে সময় অতিবাহিত হয়েছে, তাতেই কিন্তু দেখেন যে কি অবস্থা, জমজমার একটা আবহ এই মুহূর্তে কাবাডি স্টেডিয়ামে। গ্যালারিটাও এবং পুরো মাঠটাকে, পুরো স্টেডিয়ামটাকে কিন্তু লাল সবুজে সাজানো হয়েছে, দারুণ দৃষ্টিনন্দন কিন্তু লাগছে। এত চমৎকার আয়োজন নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ধন্যবাদ পাবারই দাবিদার, তারা প্রশংসা পেতেই পারেন। এবং কাবাডি ফেডারেশন নিঃসন্দেহে বর্তমান সময়ে তারা কিন্তু বেশ কিছু কাজ করছেন কাবাডিকে আবারও অনুপ্রাণিত করবার জন্য, কাবাডির সেই যে একটা ভালো সময় ছিল, একটা স্বর্ণালী সময় ছিল, সেটাকে ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা কিন্তু অ্যাক্টিভিটি শুরু করেছেন। বলতে বলতে নেভির একটা রেইড, নেভির রেইড আবু দাজানা, তিনি কিন্তু নিজের কোর্টে ফিরতে পারলেন না, ভালো একটা ক্যাচ হয়েছে সেখানে, রাইট সাইড রেইডা আসলাম ফিরে গেছে নিজের কোর্টে, কোনো পয়েন্ট অবশ্য পাননি এখন পর্যন্ত। বাংলাদেশ আর্মি অল আউট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু নতুন করে শুরু করেছে এবং কিছুটা প্রেসিং এই মুহূর্তে তারা কিছুটা অ্যাগ্রেসিভনেসটা দেখাচ্ছে আর্মি, দেখা যাক এই অ্যাগ্রেসিভনেস তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা। এই মুহূর্তে নেভির কোর্টে পাঁচজন ডিফেন্ডার দেখা যাক এবং রেইডার, রেইডার কিন্তু ব্যাক করেছেন দারুণভাবে, এক্সিলেন্ট একটা রেইড আমরা দেখলাম, দারুণ একটা রেইড বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ আর্মির মধ্যে। এই যখন অবস্থা তখন আবারও রেইড করছেন বাংলাদেশ নেভির পক্ষে আরদুজ্জামান। আরদুজ্জামানের এবার আর পয়েন্ট নেওয়া হলো না, চলে গেলেন দারুণভাবে কিন্তু আর্মি, তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশ নেভি 19, বাংলাদেশ আর্মি 12, এই মুহূর্তে কিন্তু ব্যবধানটা কমে এসছে 1-1। দেখা যাক আর্মির পক্ষে রেইড করবার জন্য গেছেন রাজীব আহমেদ, অপোনেন্টের কোর্টে রয়েছেন একাই নাম্বার 19, তিনি কিন্তু আউট হয়ে গেলেন, বোনাস পয়েন্ট ফর আর্মি, আর্মি তিনটা পয়েন্ট পেল, তাদের পয়েন্ট বিল কিন্তু বেড়ে গেছে এই মুহূর্তে 15 বাংলাদেশ আর্মি, 19 বাংলাদেশ নেভি। টিম টাইম আউটে কিছুটা হলেও তাদের পরামর্শ দিয়েছেন, দেখা যাক কতটুকু কাজে লাগাতে পারে দুই টিম। এই মুহূর্তে নেভির পক্ষে রেড করছেন ক্যাপ্টেন তুহিন তরফদার, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং বলাই যায় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের অন্যতম একজন সদস্য। ইশারা করছেন, একজনকে স্পর্শ করেছেন এবং সেই সাথে রেফারি ইশারায় একটি পয়েন্ট কিন্তু নেভির পক্ষে যোগ হলো। এই মুহূর্তে বাংলাদেশ নেভির পয়েন্ট 18 এবং বাংলাদেশ আর্মির পয়েন্ট 15-20। আর্মির পক্ষে একটি রেড রাজীব, আর্মির পক্ষে 18 বাংলাদেশ আর্মি 18 বাংলাদেশ নেভি 28। রোহন, আমি বলছিলাম আর্মির ঘুরে দাঁড়ানোর গল্প এবং সেই সাথে কিন্তু আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশ নেভি কিন্তু প্রথম দিনের ভুলগুলো এই ম্যাচে করেননি, যেহেতু প্রথম দিনের প্রতিপক্ষকেই তারা ফাইনালে পেয়েছে, সে ভুলগুলো কিন্তু তারা শুধরে
তুহিন তরফদার ক্যাপ্টেন বাংলাদেশ নেভি তিনি নিজে গেছেন রেডটা করবার জন্য লেফট সাইড রাইট সাইড ব্যাক পাঞ্চ ব্যাক হিল সবকিছু কিন্তু তার কাছ থেকে আমরা দেখছি তুহিন তরফদার একটুখানি ক্ষিপ্রতা কুল হেডেড ক্যাপ্টেন এবং পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন তুহিন তরফদার আরও একটা পয়েন্ট বাড়লো 33 বাংলাদেশ নেভি 19 বাংলাদেশ আর্মি তুহিন দারুণ কুশলী একজন খেলোয়াড় দারুণ পারফরমেন্স তার কাছ থেকে জমজমার একটা লড়াই বাংলাদেশ নেভির পক্ষে চমৎকার একটা রেড তুহিন তরফদারের কাছ থেকে 38 বাংলাদেশ নেভি 20 বাংলাদেশ আর্মি আর্মি রেড বোনাস লাইনটা অতিক্রম করবার চেষ্টা রবিউল আউয়াল একাই রয়েছেন কোর্টে এবং একজন খেলোয়াড়কে কোর্টে প্রবেশ করালেন রবিউল আউয়াল একটা পয়েন্ট অর্জন করেছেন তিনি 21 সেনাবাহিনী 38 নৌবাহিনী শেষ মুহূর্তের খেলা চলছে ফাইনাল ম্যাচ ভিক্টরি ডে কাবাডি টুর্নামেন্ট 2021 এর ফাইনাল তুহিন তরফদার তিনি গেছেন রেড করবার জন্য চেষ্টা করছেন এবং সুপার ট্যাকেলের একটা সুযোগ কিন্তু রয়েছে আর্মির সামনে ব্যর্থ হয়েছেন একজনকে স্পর্শ করেছেন একজন খেলোয়াড় আউট হয়ে গেলেন আর্মির আরও একটা পয়েন্ট নেভির 39 বাংলাদেশ নেভি 21 তার আগে রেড করতে চলে এসেছেন আর্মির পক্ষে রুবেল আওয়ালের রেড একমাত্র তিনি টেকে আছেন কোর্টে বোনাস লাইনটা ক্রস করার চেষ্টা করছেন একাই সাতজনের চেইন দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে বাংলাদেশ নেভি ইশারা কিন্তু দেখাচ্ছেন একজনকে আউট করার এবং হ্যাঁ রেফারির বাঁশির সাথে সাথে কিন্তু কোর্ট থেকে বেরিয়ে গেলেন দুইটা পয়েন্ট নাফিজা একটা একজন খেলোয়াড়কে স্পর্শ করবার জন্য এবং বোনাস লাইনটা অতিক্রম করবার জন্য আরও একটা পয়েন্ট মোট দুই পয়েন্ট বোনাস পয়েন্ট হিসেবে দুই পয়েন্ট বাংলাদেশ আর্মির 23 বাংলাদেশ আর্মি 39 বাংলাদেশ নেভি নেভির আরও একটা পয়েন্ট তুহিন তরফদার এক্সেলেন্ট পারফরমেন্স ফ্রম তুহিন তরফদার ক্যাপ্টেন হিমসেলফ এই মুহূর্তে নেভির কোর্টে পাক্কা সাতজন অপোনেন্টের কোর্টে একাই একাই নেতৃত্ব দিচ্ছেন রুহুল আউয়াল রবিউল আউয়াল রবিউল আউয়াল রেডার ফর্টি বাংলাদেশ নেভি 23 বাংলাদেশ আর্মি এই মুহূর্তে আর্মির একটা রেড রবিউল আউয়াল ট্রাই করছেন এখন পর্যন্ত আউটসাইড ইনসাইড লেফট সাইড রাইট সাইড সব দিক দিয়েই দারুণ একটা ট্রাই এক পয়েন্ট 49 ওয়ান্স এগেইন আরদুজ্জামান মুন্সি এক্সিলেন্ট রেড আরদুজ্জামানের কাছ থেকে আরও একটা পয়েন্ট নেভির পক্ষে এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি কিন্তু বেঁচে গেল জয়লাভ করলো আজকের এই ম্যাচে 50-27 পয়েন্টে বাংলাদেশ নেভি বাংলাদেশ নেভির জন্য শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ নেভিকে 50-27 পয়েন্ট বিশাল ব্যবধানে কিন্তু দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নেভি দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ম্যাচের স্কোর যাই ছিল লড়াইটা কিন্তু জমেছিল বেশ দু দলে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে পুরোটা সময় জমিয়ে রেখেছিল পুরো গ্যালারি এবং এই মুহূর্তে কিন্তু উচ্ছ্বসিত নেভি প্লেয়ারদের আমরা দেখছি পতাকা হাতে পুরো কোর্টে চক্কর কাটছেন ক্যাপ্টেন দেখলাম আজকে তো পুরো অ্যাকশন রিপ্লে হয় এই জন্য একসাথে তিনটা প্রোগ্রাম নিতে নেই এখন